পাঁচটা এমন উপায় যাতে তুমি তোমার লক্ষ্যে সঠিকভাবে পৌঁছাতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে তোমার গোলটা ক্রিস্টাল ক্লিয়ার রাখো, মানে তোমার গোল সম্পর্কে একদম যেন তোমার ক্লিয়ার একটা দৃষ্টিভঙ্গি থাকে। নাম্বার টু হচ্ছে যখন তুমি ভেবে নিয়েছো যে এইটাই আমার গোল, আমি লাইফে এটা চাই, এরপরে এটাও চাই, ওটাও চাই, ওটাও করবো, এটাও করবো, এরকমভাবে নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করে দিও না, তাহলে তুমি একটা জায়গায় ফোকাস করতে পারবে না। নাম্বার থ্রি, তিন নম্বরটা হচ্ছে নিজের যে লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য নিজেকে একটা ডেডলাইন দাও, যাতে তুমি সঠিক সময়ের মধ্যে এই কাজটা মানে তোমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারো। নাম্বার চার হচ্ছে একটা প্রোগ্রেস লিস্ট বানাও, যে আমি কত সময়ের মধ্যে কতটা কাজ করলাম। আমরা সবাই সাকসেসফুল হতে চাই, তার মানে এটা তো নয় সারা জীবন ধরে একটা জিনিস করব, একটা সার্টেন টাইম থাকে, নিজেকে ওই টাইমের মধ্যে বেঁধে দাও ফার্স্টে, আর তারপর চেক করো যে তার থেকে কত কম বা কত বেশি সময়ের মধ্যে তুমি কাজটা করতে পারলে। আর নাম্বার পাঁচ, যেটা সবথেকে স্পেশাল, নিজের সাথে সবসময় একটা গাইড বা বন্ধু এরকম কাউকে রাখো, যাতে তুমি যখনই মনে হচ্ছে যে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এটা হয়তো আমি আর অ্যাচিভ করতে পারবো না, সেই মুহূর্তে সে যেন তোমায় মোটিভেট করে।